আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় পাপি তাপি দিনদার পরহেজগার ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক, হেফাজত করুক সকল বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন রোগ শোক দুঃখ দারিদ্র থেকে। মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য প্রার্থনা করি, নিজের জন্য প্রার্থনা করি, যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অভাব ও পেরেশানি থেকে মুক্ত রাখুক। সুপ্রিয় বন্ধুরা, পৃথিবীর মায়ায় মমতায় পড়ে বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজকর্ম এবং নিজেদের অভাব মুক্ততার অভাব থেকে দূরে থাকার জন্য আমরা নানা রকম পেরেশানিতে নিজেকে দুনিয়ার সাথে সম্পৃক্ত করে ফেলেছি। আমরা মহান আল্লাহ তাআলাকে প্রায় ভুলতে বসেছি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে, তার প্রেরিত নবী ও রাসূলগণের মাধ্যমে আমাদেরকে সব কিছুর জন্য প্রতিকার দিয়ে রেখেছেন। শুধুমাত্র আমরা আল্লাহর কাছে সুনির্দিষ্টভাবে এবং মানে ইমানের সাথে বিশ্বাসের সাথে তার কাছে আমরা চাইব। তো বন্ধুরা, যারা অত্যন্ত কঠিন বিপদে আছেন, অভাবে আছেন, দুশ্চিন্তায় আছেন, তাদের জন্য মহান আল্লাহ তাআলা এমন একটি দোয়া শিখিয়েছেন যে দোয়াটি যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে প্রতিদিন 100 বার করে মাত্র 7 দিন আমল করা যায়, তাহলে মহান আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে তার সকল অভাব, তার সকল পেরেশানি দূর করে দিবেন। তো বন্ধুরা, আসুন জেনে নেই এই মহান আমলটি সম্পর্কে। তার সেই আমলটি হচ্ছে, প্রতিদিন আপনি যে কোনো নামাজের পরে অথবা যে কোনো অবস্থায় মানে ইমানের সাথে মহান আল্লাহ তাআলার একটি নাম আল ওয়াহাবু, আমি আবারও বলছি আল ওয়াহাবু, এই নামটি প্রতিদিন মাত্র 100 বার করে 7 দিন আপনি ইমানের সাথে বিশ্বাসের সাথে যে হ্যাঁ এই আমলটি যদি আমি করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকল প্রকার অভাব থেকে মুক্ত করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, আমরা অনেকেই আছি, আমরা কিছু কিছু ছোট আমল করি, কিন্তু আমাদের আমলের মানে যে প্রতিদান বা যে প্রতিকার বা যে আশায় আমরা করি সে আশা আমাদের পূরণ হয় না অনেকের। তার দুটি কারণ হচ্ছে, একটি হচ্ছে আমাদের বিশ্বাসটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর মানে প্রচণ্ড বিশ্বাস, যেটা মানে পাকা ইমান, যেটা সেই ইমানের সাথে আমরা করি না। আমরা এমনটা ভাবি যে বিশ্বাস হয় আবার হয় না, যে আল ওয়াহাবু এই নামটি পাঠ করলে আল্লাহ কিভাবে আমাকে অভাব মুক্ত করবেন, এরকম একটা সন্দেহ মনের ভিতরে থাকে। তো এরকম সন্দেহ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাহলে আপনার সন্দেহ মানেই আপনার ইমান দুর্বল, আপনার বিশ্বাসটা সঠিক মানে পরিপূর্ণ না, তাহলে আপনি আল্লাহ তাআলার সাহায্য থেকে বঞ্চিত হবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি অধৈর্য হয়ে যান, অর্থাৎ 100 বার আল ওয়াহাবু পাঠ করে যদি চিন্তা করেন আজ রাত্রের মধ্যে আমার ঘরের মধ্যে সোনা দানা টাকা পয়সা এসে ভরে যাবে বা আল্লাহ দিয়ে দেবে, এমন যদি চিন্তা ভাবনা করেন, অধৈর্য যদি হয়ে যান, তাহলে আপনি কিন্তু এর যে প্রতিশ্রুতি আছে মহান আল্লাহ তাআলা দিয়েছেন যে তাকে অভাব মুক্ত করে দেবেন, সেটা কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ আল্লাহ আপনাকে আল কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ আছে যে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, আপনি ইমানের সাথে আল্লাহকে ডাকবেন এবং আল্লাহ সাহায্য প্রাপ্তির জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, এবং আপনার যে পেশা আছে, হালাল পেশা আছে, সেই পেশায় আপনি মনোনিবেশ করুন, অতি সত্বর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিশ্রুতি অনুযায়ী অভাবমুক্ত করে দেবেন। আপনাকে এ ব্যাপারে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস এবং ইমান থাকতে হবে আল্লাহর উপর, যে আল্লাহ আমাকে অভাবমুক্ত করে দিবেন, আমার আর কোনো মানে চিন্তা নাই, এমন পরিমাণ বিশ্বাস আপনাকে আল্লাহর উপর রেখে তারপরে এই আমলটি করতে হবে।
তো বন্ধুরা ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটির নাম হচ্ছে আল্লাহ সুমহান। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সহি ইসলামের আলোকে আল্লাহ তালার যত প্রকারের আপনার ইমান, ছোট ছোট আমল এবং ছোট ছোট মাসলা মাসাইল আছে, সেগুলো আমি আপনাদেরকে মানে শেখানোর চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলটি এজন্য সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যেতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, আমাকেও সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।